জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ট্রেড ইউনিয়ন অল ইন্ডিয়া ন্যাশনাল ব্যাংক অফিসার ফেডারেশনের পক্ষ থেকে সভার আয়োজন করা হয়। বহরমপুর খাগড়া এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ আমাদের করতে হয়, কিন্তু সেই অর্থে কর্মী নেই। সেই সব কাজ করার জন্য মোটিভেশনের প্রয়োজন হয়। সেই মোটিভেশন করা হয় সরকার মাঝে মধ্যে সরকারি ব্যাংকগুলি বেসরকারিগণ করে দিতে হবে। বেসরকারি ব্যাংকগুলির অবস্থা ভালো নয়, ব্যাংকের সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। রাজ্য এবং দেশে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে আমরা এরকম ধরনের সভা আমরা করছি, কারণ এটা আমরা দীর্ঘদিন ধরেই করি। যেহেতু আমাদের এটা ট্রেড ইউনিয়ন, এখানে হচ্ছে আমাদের অফিসারদের ইউনিটি খুবই শক্ত ইউনিটি, এবং সেটাকে ইউনিটি যাতে আরও ঠিকঠাক থাকে, কারণ ইউনিটিটা ব্যাংকিং সেক্টরে বজায় রাখাটা একদমই মানে এই বিশেষ করে এই সময়ে অত্যন্ত জরুরি। কারণ আপনারা জানেন যে ব্যাংকিং সেক্টর, সেই সেক্টরে কিন্তু মূলত অফিসার নির্ভর সেক্টর। এখানে অফিসারদের সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমে আসছে এবং সেখানে রিক্রুটমেন্ট ঠিক টাইম মতন হচ্ছে না। রিক্রুটমেন্ট হলেও সেটা পর্যাপ্ত হচ্ছে না। যে পরিমাণে রিটায়ারমেন্ট হচ্ছে সেই পরিমাণে রিক্রুটমেন্ট হচ্ছে না, যার ফলে কর্মী সংকুলন কিন্তু ঠিকভাবে করা যাচ্ছে না। অথচ কাজের প্রেশার কিন্তু রোজকে রোজ বেড়ে যাচ্ছে। মানে এক একটা করে গভর্নমেন্ট স্পন্সর স্কিম আসছে, সেগুলোকে কিন্তু বাস্তবে পর্যবেসিত করার দায়িত্ব কিন্তু এই সরকারি ব্যাংকে। যেমন ধরুন ভেরি রিসেন্টলি পিএম বিশ্বকর্মা যে প্রকল্প এসেছে, সেই পিএম বিশ্বকর্মা প্রকল্প এটা কিন্তু ন্যাশনাল কল। এটাকে যেনতেনো প্রকরণও আমাদেরকে কিন্তু এটাকে সার্থক তৈরি করতে হবে, কারণ এটা দেশের ভবিষ্যৎ, দেশের যারা শিক্ষিত বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের একটা জায়গা। অতএব এটা করতে গিয়ে কিন্তু আমাদের প্রচুর ম্যান পাওয়ার দরকার লাগছে এবং প্রচুর দিনের মধ্যে প্রচুর যেখানে ব্রাঞ্চে ভিড় হচ্ছে। এমতো অবস্থায় সংকুলন করতে গেলে যদি অফিসারদের মনে যদি কনফিডেন্স যোগাতে হয়, তাদের মনের মধ্যে যদি একটা নিজেদের মধ্যে একটা মোটিভেশান দিতে হয়, তাহলে কিন্তু তাদেরকে মোটিভেট করার জন্য আমাদের এই লিডারশিপের দরকার, যার জন্য আমরা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে আমরা এই মিটিংটা করছি।